যে এই আইমার সম্বন্ধে এই লকডাউনের মধ্যে আমরা কম সমাজ যারা শিক্ষায় কম তাদেরকে আমরা গোলামি করাবো। দেশটা সেই ধরনের হিটলারি শাসন চালানো তাদের একটা চক্রান্ত করেছে। এই চক্রান্তর জন্য আজকে যারা আমাদের মুসলমানের মধ্যে অনেক জ্ঞানী আলেমরা রয়েছেন, আমি অশেষ অশেষ দোয়া করি যে আমাদের মধ্যে একজন নেতা পেয়েছি যিনি এই জিনিসটাকে সম্পূর্ণ অনুভব করতে পেরেছেন এবং একটা আইমা সংগঠন তৈরি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। যে ভাইজান, আমরা অতি জ্ঞানী নয় যে আমরা চলবো, আমাদের রাহবর থাকা দরকার। আমাদের গুরু না থাকলে যে কোনো কাজ করা যায় না, যে কোনো মানুষ গুরু না থাকলে সে শিক্ষা অর্জন করতে পারে না। তা আইমা সংগঠনকে চালাতে হলে কিছু গুরুর নির্দেশ, তাদের আদেশ, তাদের কথা, তাদের সাথে সহবাস বসে আলোচনা করা অতি প্রয়োজন। আমরা কিন্তু সেদিক থেকে পিছিয়ে আছি, এগুলো আমাদের সেগুলো সচেতন হতে হবে, তবেই আমরা আইমাকে আগে বাড়াতে পারবো। মানুষের যে দুঃখ কষ্ট বেদনা সেগুলোকে যে আমরা করব, কোন পদ্ধতির করব, সেই পদ্ধতিগুলোই আমরা জানি না। তার জন্য আমাদের ছোট ছোট সংগঠনগুলোকে মিটে এক একটা এরিয়াতে বসে মিটিং করতে হবে, আলোচনা করতে হবে। যদি কোনো কিছু না বুঝতে পারি, এবার ওই গ্রাম থেকে যিনি দায়িত্বে আছেন তিনার কাছে সেগুলো পরামর্শ নিতে হবে, যিনি ওর থেকে আরও পায় আপনার পঞ্চায়েত থেকে নিয়ে ব্লক, ব্লক থেকে নিয়ে ডিস্ট্রিক্ট থেকে রাজ্য, এইভাবে আমাদেরকে আলোচনা এগাতে হবে। তো আমাদের যারা এখনো পর্যন্ত আইমার সম্বন্ধে যে আমরা অনুভব করি যে হয়তো আইমাতে করলে আমার একটা কোনো অসুবিধা সলভ হয়ে যাবে, করলেই হবে, আমি কিন্তু করি না। কারণ আমাকে পেছন দিক দিয়ে দলের নেতারা ধাক্কা মারে। এই গতবারে এই কয়েকদিন আগে আমাদের একটা ত্রাণের ব্যবস্থা করেছিলাম দেবরাতে, আমাকে উপর থেকে আমি একজনকে পাঠালাম অনুমতি করার জন্য, যে একটু জানিয়ে নিই হয়তো প্রোগ্রামটা করলে কোনো সমস্যা যাতে না আসে। দল নেতা বলে দিলে এখানে কোনো প্রোগ্রাম করতে দেব না। তো আমি চিন্তা করলাম কী করা যায়, তখন বাধ্য হয়ে আমাদের এমএলএ যিনি আছেন তিনি টিএমসি থেকেই আছেন, তিনি মহিলা, সেলিমা বিবি হয়তো জানেন অনেকে, মুসলিম মহিলা, তিনি এমএলএ আছেন, তিনাকে আমি ডাইরেক্ট গেলাম, যে বললাম যে ম্যাডাম আমরা এই প্রোগ্রামের জন্য কিন্তু ত্রাণ বিতরণ করবো, গরিবের গরিব মানুষের পাশে আমরা তো কিছু করতে পারি না, এলাকাটা বহুত গরিব, তো আপনি যদি একটু বলে দেন তাহলে কোনো সমস্যা থাকে না। সমস্যাটা এই, আপনার নিচু পায়ের নেতারা তিনারা প্রতিবাদ করছেন, এখন করতে দেবে না, বলে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ তিনার উপর আল্লাহর রহমত হলো, বলে কোনো অসুবিধা নেই, আমি বলছি তুমি চলে যাও থানাতে, ওখান থেকে পারমিশন করে নিয়ে তুমি প্রোগ্রাম করো। আলহামদুলিল্লাহ দুজনকে নিয়ে একজন আমাদের ওই হিন্দু মহাশয় মাস্টার নামে পরিচিত, তিনি আজকে আসেননি, তিনি আর একটা ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছেন, আর তিনি আজকে উপস্থিত হওয়ার কথা ছিলেন। যাক, বড়বাবুর কাছে গিয়ে পারমিশন করে আমরা করলাম। বড়বাবু সেখান থেকে ফোন করছে, আপনার প্রোগ্রাম ঠিক আছে? তো কথা হলো এই যে শুধু এমএলএ নয়, পুরো সেখানকার টিম বিজেপি এলাকা এবং টিএমসি শাসিত, যেখানে আমি টিএমসি করেওছি, আজকে আইমা সংগঠনে এসে গিয়ে টিএমসির উপর একটা বিতৃষ্ণ ভাব হয়ে গেছে, কারণ নেতারা এমন কিছু কাজ করছে দলটাকে একদম মানুষের কাছে দাবি দিচ্ছে। আজকে আমাদের সমস্যাটা না, সবাইয়ের সমস্যা, এই সমস্যাটা কিন্তু প্রতি এলাকায় রয়েছে। তা সেই হিসাবে আমাদেরকে চলতে হবে, দল থাকবে দল করব, দল সেটা ব্যক্তিগত ই, কিন্তু সংবিধানটাকে বাঁচাতে হলে তাহলে আমাদের সংবিধানটাকে নিয়ে একত্রিত হয়ে এগাতে হবে। আমাদের এই মনোভাবটা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা কামিয়াব হতে পারবো। আমাদের কোনো শত্রু থাকতে পারে, কত বড় বিজেপি বড় লিডার থাক না কেন, সে সেখানে বসে থাকবে, সাহস কোলাবে না একজন আইমার সদস্যের উপর কথা বলার। এইবার যা কিছু বললাম
বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।